ইউক্রেনে যুদ্ধবন্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চলমান এই যুদ্ধ বিশ্বব্যাপী সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিএনএন টেলিভিশনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, আমি মনে করি সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, এই যুদ্ধ বন্ধ করতে বিশ্বের এগিয়ে আসা উচিত। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তে প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে শওকত মাহমুদকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে বিনা পাশে প্রবেশ করায় তিন জেলেকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। মঙ্গলবার গ্রেপ্তারদের কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানো হয়। আটককৃতরা হলেন কয়রার দক্ষিণ বেতকাশি ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের আমজেদ গাজীর ছেলে আব্দুল সামাদ, আজিজুল ইসলাম মোরলের ছেলে তাইজুল ইসলাম ও সোহরাব শেখের ছেলে আলাউদ্দিন শেখ। যশোরের শার্শার সীমান্ত এলাকা থেকে ১৩টি সোনার বার সহ কামরুল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ৫৬৫ গ্রাম। মঙ্গলবার সকালে শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কামরুল ইসলাম গোগা ইউনিয়নের বাসিন্দা। রমজানের আগে সাপ্লাইয়ের পানি সরবরাহ। যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২:৩০টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে পৌরসভায় এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন পৌর মেয়র হায়দার গনি খান পলাশ। যশোর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শামসুল হক স্টেডিয়াম মাঠে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম বিভাগ ক্রিকেট পরিষদের সম্পাদক খায়রুজ্জামান বাবু। মাগুরায় বাস ও ইট বোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে সজীব বিশ্বাস নামে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার সকালে মাগুরা যশোর মহাসড়কের জাগলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সজীব বিশ্বাস শ্রীপুরের ওয়াবদা গ্রামের অজেদ আলীর ছেলে, তিনি ওই নসিমন চালক ছিলেন। যশোরের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপশহর ক্রীড়া উদ্যানে সমাপনী খেলায় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসা সিদ্দিকী সোহেবের সভাপতিত্বে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, মার্কিন নাগরিক ও বিনিয়োগকারীদের যদি বাংলাদেশ আশ্বস্ত করতে পারে যে বিশ্বের অন্যান্য বাজারের তুলনায় এখানে দুর্নীতির হার কম, তাহলে দেশটি আরও মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হবে। মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও আয়োজিত কল টু অ্যাকশন এগেনস্ট করাপশন সামিটে রাষ্ট্রদূত একথা বলেন। আগামী ২৩ মার্চ ঘরের মাটিতে পানামার মুখোমুখি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এছাড়াও ২৮ মার্চ কোরাসোয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে বিশ্বজয়ীরা। এই দুই ম্যাচের জন্য প্যারিস থেকে দেশে ফিরেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ব্যক্তিগত চার্টার বিমানে করে সপরিবারে এসে পৌঁছেছেন মেসি। এদিকে পানামার বিপক্ষে প্রথম ম্যাচটি মাঠে বসে দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা। আজকের এক ঝলক এ পর্যন্ত। নিয়মিত আপডেট পেতে দৈনিক কল্যাণের সাথেই থাকুন।